এই আসসালামু আলাইকুম, পিএল স্কুলের নতুন টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আজকে আমরা পিএল স্কুলের একটা মজাদার একটা কাজ শিখব, সেটা হলো মার্স দুটো টেবিলের ডাটাকে একসাথে করে একটা ইউনিক একটা ডাটা টেবিল তৈরি করা, যেটা অনেক সময় একটু প্রবলেম ফেস হয়, কিন্তু আজকে সেই প্রবলেমটা খুব সুন্দরভাবে সমাধান করে দিব। মাত্র দুই তিন মিনিটে একটা কোড লিখে পুরো প্রসেসটাকে সহজ করে দিব। কি সহজ করবো আরেকটু বিস্তারিত যদি আমি বলতে চাই, ধরুন আমার একটা টেবিল আছে, সেটা হলো নিউ এমপ্লয়িজ নামে, যেখানে 20টা ডাটা আছে। আবার আরেকটা টেবিল আছে ওল্ড এমপ্লয়ি নামে, যেখানে 100টা ডাটা আছে। আমি চাচ্ছি এই পুরো 120টা ডাটা মিলে একটা ইউনিক একটা টেবিল হোক টোটাল এমপ্লয়িজ নামে, বা যেই নামেই হোক না কেন। তো সেক্ষেত্রে আমি কি করব, আমি কি ওল্ড এমপ্লয়িজে এসে বা নিউ এমপ্লয়িজে এসে নতুন ব্যাপে নতুন একটা টেবিলে আমি কি ডাটা ইনসার্ট করব? না, এটা সম্ভব না, অনেক সময় লেগে যাবে, অনেক সময় লেগে যাবে। কিন্তু যদি এটা যদি আমরা পিএল স্কুল কোড লিখে যদি আমরা করি, তাহলে ধরতে গেলে কোনো সময়ই লাগবে। আমার একটা এমপ্লয়িজ নামে টেবিল আছে, তো এমপ্লয়িজ নামে এই টেবিলটাতে আমার সর্বমোট 160টা ডাটা আছে। তো আমি চাচ্ছি হচ্ছে হলো এই 160টা ডাটা আছে, তা আমি আমাকে সেকেন্ড আরেকটা টেবিল দরকার, যেরকম এখানে যেরকম দেখিয়েছিলাম। ধরুন আমাকে এই একটা এমপ্লয়ি টেবিল 160টা ডাটা আছে, নতুন আরেকটা এমপ্লয়ি টেবিলের সাথে এটাকে মার্জ করব। তো মার্জ করার জন্য আমাকে নতুন একটা আমি টেবিল ক্রিয়েট করে নিই, ঠিক এমপ্লয়িজ টেবিলটার মতো করে। যেহেতু আমার এমপ্লয়িজ নামে একটা টেবিল আছে, এমনকি সেখানে ডাটাও আছে, তো আমি একটা সেকেন্ড একটা টেবিল আমি ক্রিয়েট করে নিই, ঠিক এই এমপ্লয়ি ডাটার মতো করে, যেন আপনাদের বুঝতে যেন আরো সহজ হয়। তো আমি একটা ক্রিয়েট টেবিল করে নিচ্ছি, যেটা হচ্ছে টেবিলের নাম দিচ্ছি কপি ইএমপি, মানে এই টেবিলটাকে আর কি কপি করতেছি আর কি। তো সেম এই টেবিলটার মতো করে আমি একটা টেবিল তৈরি করি। ওকে, আমার একটা টেবিল ক্রিয়েট হয়ে গেল। এই টেবিলে কি ডাটা আছে? সেম একই ডাটা আছে, 160টা। আমি যদি একটু আবার স্টেটমেন্ট দেই, সিলেক্ট স্যার, ওকে, এটা তো আমরা দেখছি 160টা দিয়ে আছে। তো আমাদের তো সেম কলাম, সেম ডাটাই তো আছে, তো ওই দুটার মধ্যে তো আসলে মার্জ করা সম্ভব না। তো আমরা কিছু ডাটা ডিলিট করে নিই এই কপি এমপি থেকে। তো আমি কিছু ডাটা 50 নম্বর ডিপার্টমেন্টে যে ডাটাগুলো আছে, সেম সেই ডাটাগুলোকে আমি ডিলিট করে দিচ্ছি, যে ডিলিট করে দিচ্ছি। ওকে, তো এখানে দেখা যাচ্ছে 45টা রো আমার ডিলিট হয়ে গেছে। তো 45টা রো যদি ডিলিট হয়ে যায়, তাহলে থাকে কয়টার? তো সর্বমোট এখন আমার আছে 62টা রো সিলেক্টেড দেখাচ্ছে, মানে 62টা ডাটা আছে। তো আমি আপনাদের কাছে আজকে যে কাজটা দেখাবো মার্চে, সেখানে আমরা ইনসার্টও করতে পারবো, আপডেটও করতে পারবো। যেরকম এখানে 62টা রো আছে, আগের এমপ্লয়িজ টেবিলটাতে আমার 160টা রো ছিল, মানে 160টা ডাটা ছিল। তো যখন এটাকে মার্চ করব, তখন বাকি যে 45টা ডাটা এখানে নাই, যে ডিলিট করে দিলাম, সেই ডিলিটটা কিন্তু ইনসার্ট হয়ে যাবে, ইনসার্ট হয়ে যাবে। কিন্তু আবার এমনও হতে পারে আমার কিছু আপডেট করার প্রয়োজন হতে পারে, যে কোথাও নাম আছে একটা, আবার সেখানে আমি ভিন্ন একটা নাম দেবো। তো সো আমি একটা ডাটা আপডেট করে নিব, সেটা হচ্ছে হলো 107 নম্বর, 107 নম্বর এমপ্লয়ি আইডির ফার্স্ট নেমটা আমি চেঞ্জ করবো। আর একটু দেখে আসি 107 নম্বর এমপ্লয়ি টেবিলে। একশো দশ নম্বর, এই যে 110 নম্বর এমপ্লয়ি এমপ্লয়ি আইডির ফার্স্ট নেম হলো জন, কিন্তু আমি জন নামটা চেঞ্জ করে আমি আজিজ করে দিচ্ছি। ওকে, আজিজ করে দিব। তো আমি এখানে আপডেট করতেছি, আপডেট কোথায় করতেছি? এমপ্লয়িজ টেবিলে আপডেট করতেছি, এমপ্লয়িজ টেবিলে এটা আপডেট হয়ে গেছে। তো সর্বশেষ আমি এটাকে কমিট করে দিব, নতুবা তো সেভ হবে না। হ্যাঁ, এবার পারফেক্টলি ভাবে সেভ হয়ে গেছে। আমি দুটো কাজ করেছি, আবার একটু লক্ষ্য করেন, সেটা হলো কপি ইএমপি এই টেবিলটাতে 50 নম্বর যে ডিপার্টমেন্ট আইডি ছিল, সেই ডিপার্টমেন্টে যতগুলো এমপ্লয়ি ছিল তাদেরকে আমি ফেলে দিয়েছি, মানে ডিলিট করে দিয়েছি। এই একটা কাজ করেছি ডিলিট। আরেকটা হলো এমপ্লয়িজ টেবিলে কপি এমপি না, মানে দুইটা কিন্তু ভিন্ন টেবিল, এই দুইটা কিন্তু ভিন্ন টেবিল। তো এমপ্লয়িজ টেবিলে আমি জনের জায়গায় আজিজ দিয়ে আমি আপডেট করে দিয়েছি, কত এমপ্লয়ি আইডি যার ছিল 110। ওকে, তো আমি যদি আবার একটু যদি আমি দেখে আসি আমার এমপ্লয়ি টেবিলটাকে, এমপ্লয়ি টেবিলটাকে যদি দেখে আসি, তো এমপ্লয়ি টেবিল এটা এমপ্লয়ি টেবিল, এমপ্লয়ি টেবিলে 107 110 নম্বর, এই যে 110 নম্বর এখন আজিজ হয়ে গেছে, যেটা আমি আপডেট করেছি। এমনকি এটার এটা রো আছে 160টা, ঠিক আছে। তো এখন যদি আমি যদি কপি এমপিটা দেখি, যে নতুন যে টেবিলটা তৈরি করেছি, সেখানে আমি ডাটা দেখতে পাচ্ছি 62টা। ওকে, 62টা দেখতে পাচ্ছি, কিন্তু এটার যদি আমি 110 নম্বর, এই যে 110 নম্বর যদি এমপ্লয়ি আইডিটা দেখি, সেই 110 নম্বর এমপ্লয়ি আইডিটা কিন্তু জন আছে,
এটার 110 নম্বর এমপ্লয় আইডি জন আছে, আর এইটার 110 নম্বর এমপ্লয় আইডি আজিজ আছে। যখন আমরা এটাকে মার্জ করব তখন আমি মার্জটা করব মূলত ওই কপি এমপিতে, এখানে এসে আমি যেন এই টেবিলটার সাথে এই টেবিলটা যেন মিলে যায়, একরকম যেন ডাটা টাইপটা হয়ে যায়, ডাটাগুলো যেন একরকম হয়ে যায়। তো আমি যখন এটাকে যেন মার্জ করব তখন এই 110 নম্বর এমপ্লয় আইডিটা আমার এই এমপ্লয় আইডির মতো করে ফেলবো, আজিজের মতো করে আজিজ করে ফেলবো, মানে এই এমপ্লয়িজ টেবিলটার মতো করেই আমি একেবারে হুবহু এই কপি এমপিটা তৈরি করব। তো দুটো জিনিস চেঞ্জ হবে, একটা হচ্ছে 110 নম্বর এমপ্লয় আইডি নামটা আপডেট হয়ে যাবে, এই এই 110 নম্বর এমপ্লয় আইডি নামটা জনের জায়গায় হয়ে যাবে আজিস। আর সেকেন্ড সেকেন্ড কাজটা হবে ইনসার্ট, সেটা হলো এখানে 162টা রো দেখা যাচ্ছে, সেখানে 160টা রো হয়ে যাবে। তো ওকে, এই মাসটা করার জন্য আমি যে কাজটা করব সেটা হলো এই পিএল স্কুল ব্লকটা। পিএল স্কুল ব্লকটা খুবই সিম্পল, খুবই সিম্পল, হয়তো একটু লম্বা মনে হচ্ছে কিন্তু একেবারে সিম্পল। তো কাজটা হলো আমি প্রথমে বিগিন করলাম, বিগিন লিখে, যেটা আমাদের পিএল স্কুল ব্লক অবশ্যই লেখা বাধ্যতামূলক। তো মার্স ইনটু লিখে আমি লিখতেছি হলো কপি ইএমপি সি, সি দিয়ে আমি এটা এলিয়াস করে নিলাম এই টেবিল নামটা, কারণ প্রয়োজনে বারবার কপি এমপি লিখতে আমার বিরক্ত হয়ে যাবে। তো এটা আমি এলিয়াস করে নিলাম, এটা আপনারা সবাই জানেনি বুঝেনি বললাম। তারপরে ইউজিং এমপ্লয়িজ, মানে এমপ্লয়িজ টেবিলটাই আমি হলো ইউজ করব অন যখন এমপ্লয় আইডি যখন মিলে যাচ্ছে, প্রত্যেকটা কিন্তু আলাদা এমপ্লয় আছে, দুইটা এমপ্লয় আইডিকে ইকুয়াল করে দিচ্ছি আমি, যখন এই এতটুকু অংশ যখন ম্যাচ করবে, যাই যে হোয়েন ম্যাচ দেন, যখন এদের ম্যাচ করে ফেলবে মানে একই রকম যখন হবে, তখন সেক্ষেত্রে আপডেট হবে। কি আপডেট হবে? ফার্স্ট নেম আপডেট হবে, সি ডট ফার্স্ট নেম মানে হচ্ছে হলো ওই যে কপি এমপির, কপি এমপির ফার্স্ট নেম, আর ই ডট ফার্স্ট নেম মানে হচ্ছে হলো এমপ্লয়িজ টেবিলের ফার্স্ট নেম। তো সেম ব্যাপারে প্রত্যেকটা টেবিলের নাম আমি, কলামের নাম আমি লিখে দিয়েছি। তো আমাদের কলামের নামগুলো তো সেম টু সেম। তো আমি সেখানে বলছি যদি এরকম যদি মিলে যায়, যদি এমপ্লয় আইডি গুলো যদি দুইটা এমপ্লয় যদি ইকুয়াল হয় তাহলে সেক্ষেত্রে আপডেট করো। তো আমরা কিন্তু একটা আপডেট করে আসছিলাম এর আগে, সেখানে কি করে আসছিলাম, এমপ্লয়িজ টেবিলের নাম কিন্তু আজিজ করে দিয়েছিলাম জনের জায়গায়। তো এখন যখন এই কাজটুকু যখন হবে, তখন আমার এই যে এসকিউএল প্লাসটা একটু লক্ষ্য করেন, এসকিউএল প্লাসে এই যে যে কপি এমপিতে 110 নম্বরে যে জন আছে, এই নামটা চেঞ্জ হয়ে আজিজ হয়ে যায়, মানে কি আপডেট হয়ে গেল। তো তারপরে আমি এখানে বলছি যে হোয়ে নট ম্যাচ, যখন এটা ম্যাচ করবে না তখন ইনসার্ট করো এই ভ্যালুগুলো, সবগুলো কলামের নাম আমি লিখে দিচ্ছি। কি ইনসার্ট করবে? ইনসার্ট করবে হচ্ছে হলো এখানে 162টা রো সিলেক্টেড, আমি এর আগেও একবার বলেছি, আমি আরো একবার বলছি, এই 162টা যে রো আছে, 162টা থাকবে না, হয়ে যাবে 160টা। ওকে, তো আমি এটাকে, আমি এটাকে সিলেক্ট করে ওকে, আমাকে দেখাচ্ছে পিএলএস কো সাকসেসফুলি কমপ্লিট করে ফেলেছি আমি। তো এখন আমি ডাটা দেখি আমার ডাটাগুলো আসলে ইনসার্ট হচ্ছে কিনা, আমার ডাটাগুলো ইনসার্ট হচ্ছে কিনা সি দিয়ে। হ্যাঁ, এখানে 160টা এখন দেখাচ্ছে। তাহলে বিষয়টা কি হলো, আমি যদি আরেকটু ভেঙে বলি সামারি ভাবে, যে আমার এমপ্লয়িজ নামে যে টেবিলটা ছিল সেখানে 110 নম্বর এমপ্লয়ি নাম ছিল হলো আজিজ, আর যার এমপ্লয়িজ মানে এমপ্লয়িজ টেবিলে কিন্তু আমার 160টা এমপ্লয়ি ছিল। ওকে, আবার কপি এমপিতে, আমার কপি এমপিতে আমি 110 নম্বর এমপ্লয়ি আইডির নাম ছিল কিন্তু জন, জন। তো এই জায়গাটা সর্বমোট এমপ্লয়ি ছিল হচ্ছে হলো 62টা। তো এই ছিল আমার দুইটা টেবিলের অবস্থান। তো আমি এটাকে মার্জ করে আমি কি করেছি, যে মার্জ করে আমি যখন আমার 110 নম্বর এমপ্লয়ি কোনটা 110 নম্বর কপি এমপি, কপি এমপি 110 নম্বর এমপ্লয়ি আইডিকে আমি করে নিলাম হচ্ছে হলো আজিজ, আর এই কাজটুকু হয়েছে হলো আপডেট। ওকে, এই কাজটুকু হয়েছে আপডেট। তো আমার তো ছিল 62টা এমপ্লয়ি, তো 62টা এমপ্লয়ি ছিল আর কপি এমপিতে, আর এমপ্লয়িজ টেবিলে ছিল 160টা। তো সেখানে কিন্তু ডাটা ইনসার্ট হয়েছে, কয়টা ডাটা ইনসার্ট হয়েছে, 45টা ডাটা ইনসার্ট হয়েছে, মানে 50 নম্বর ডিপার্টমেন্টে যে 45টা ডাটা ছিল পুরো ডাটাই কিন্তু ইনসার্ট হয়ে গেল। এই ছিল আমার মূলত মার্জের একটা ওভারভিউ, আমি এক্সেলে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি মার্জ নিয়ে আপনাদের যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে এই ভিডিওটাতে আপনার সকল প্রবলেম সমাধান হয়ে গেছে। যদি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আর যদি কোনো কিছু যদি বুঝতে যদি অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন অথবা আমাকে মেইল করতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।